আগামী বছরই লোকসভা নির্বাচন, বছর শেষে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনও। তার আগে প্রস্তুতির কোনো খামতি রাখছে না বিজেপি। আসন্ন নির্বাচনগুলির রোড ম্যাপ সাজাতেই আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে নিয়ে বৈঠকে বসছে বিজেপি। আজ সন্ধে দিল্লিতে বিজেপির সদর দফতরে এই বৈঠক হতে চলেছে। বৈঠকে নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, লোকসভা বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আজ কেন্দ্রীয় নির্বাচনের প্যানেলের সদস্যদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির এই কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী বাছাই ও নির্বাচনের রোডম্যাপ ঠিক করে দেবে। কোন কোন রাজ্যে আসনে বিজেপি দুর্বল তা চিহ্নিত করে আগেভাগে শক্তিশালী প্রার্থী বাছাই করা হবে, যাতে তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পান। পাশাপাশি কংগ্রেস সহ বিরোধী জোট কি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিতে পারে, তার পাল্টা জবাবে বিজেপি কি কি প্রতিশ্রুতি ঘোষণা করবে তাও স্থির করা হবে এই বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনের ফলাফল আসন্ন লোকসভা নির্বাচনের ফলের আভাস দেবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।